হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, মানে যাদের বায়োলজি ছিল, মানে পিসিবি সাবজেক্ট কম্বিনেশন ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তো এখানে যাদের বায়োলজি ছিল তাদের জন্য স্পেশালি যে যে কেরিয়ার অপশন রয়েছে আফটার টুয়েলভ, সেই নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক বায়োলজি নিয়ে পাস আউট করে গেছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের কেরিয়ার অপশন নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে সায়েন্স নিয়ে অবশ্যই যারা পাস আউট করেছো এবং যাদের অবশ্যই বায়োলজি রয়েছে, ক্লিয়ার, যাদের অবশ্যই বায়োলজি রয়েছে তাদের জন্য এই কেরিয়ার অপশানগুলো, এখানে মোস্ট পপুলার যে কেরিয়ার অপশানগুলো এখনকার জন্য এবং ইন ফিউচারে যেগুলো ডিমান্ড থাকবে সেই কেরিয়ার অপশানগুলো নিয়ে এখানে পুরোপুরি আলোচনা করব। এখানে শুধুমাত্র মেডিকেল লাইন না, বায়োলজি থাকলে যে মেডিকেল লাইনে যেতে হবে, এছাড়াও আদার্স বিভিন্ন লাইন রয়েছে সেগুলো নিয়েও তোমাদের বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো, সবার প্রথমে যে মোস্ট পপুলার আর কেরিয়ার অপশান বায়োলজির জন্য, বায়োলজির যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য, সেটা হচ্ছে কি মেডিকেল সায়েন্স। তো এখানে মেডিকেল সায়েন্সে দেখো, সবার প্রথমে মোস্ট পপুলার যেটা MBBS, মানে ব্যাচেলার অফ মেডিকেল অ্যান্ড ব্যাচেলার অফ সার্জারি। তো ব্যাচেলার অফ সার্জারি এই ফিল্ডে তোমরা যেতে পারো, মানে MBBS হতে পারো। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তোমাদের সবার প্রথমে কী হচ্ছে একটা এক্সাম হয়, এক্সাম দিতে হবে, ঠিক আছে? তোমাদের নিট এক্সাম যদি তোমরা, মানে এন্ট্রান্স এক্সাম এটা, এটাকে এটা এই নিট এক্সাম যদি ক্র্যাক করো, তাহলে তোমরা কী হচ্ছে MBBS এস নিয়ে লাইন নিয়ে এগিয়ে যেতে পারবো, যেখানে তোমাদের ভালো একটা কেরিয়ার অপশন রয়েছে। এবং MBBS এর কোর্স ডিউরেশনের কথা যদি বলি, তাহলে হচ্ছে 5.5 ইয়ার্স তোমাদের এর কোর্স ডিউরেশন রয়েছে, মানে তোমার 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের এটা পুরো 5.5 বছরের মধ্যে MBBS কোর্স পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আফটার টুয়েলভের কথা বলছি। তো এখানে তোমরা MBBS কোর্স করতে পারো, যেখানে একটা ভালো কেরিয়ার তোমরা বিল্ড করতে পারো। মোস্ট পপুলার কেরিয়ার অপশান বলতে MBBS। এবার MBBS-এ অনেকে অ্যাপ্লাই করে এবং নিট এক্সাম ক্র্যাক করার চেষ্টা করে, যদি করতে না পারে আদার্স সিমিলারিটি এর সিমিলার কিছু কোর্স রয়েছে যেগুলো তারা করতে পারে, সেখানেও ভালো একটা কেরিয়ার তারা বিল্ড করতে পারে। মোস্ট পপুলার মেডিকেল ফিল্ডের কেরিয়ার অপশনের কথা যদি বলি, তাহলে MBBS। এরপরে হচ্ছে BDS, মানে ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি। ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি ভালো একটা কেরিয়ার ফিল্ড রয়েছে মেডিকেল লাইনে। যদি তোমার মেডিকেল লাইনে, তোমার ডেন্টাল সার্জারি নিয়ে মেডিকেল লাইনে কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে এটা করতে পারো। এরপরে হচ্ছে BAMS, মানে ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি এই কোর্স তোমরা করতে পারো। এখানে এটাও হচ্ছে তোমার আয়ুর্বেদিক লাইন নিয়ে পুরোপুরি পড়াশোনা তোমাদের করানো হয়, এবং এরও কেরিয়ার অপশন খুবই ভালো। MBBS-এ অনেক সময় যারা MBBS-এ অ্যাডমিশন নিতে পারে না যে কোনো কারণেই হোক, তারা কি হচ্ছে এই MBBS-এ সিমিলার যে কোর্সগুলো রয়েছে সেই সিমিলার কোর্সগুলোতে অ্যাডমিশন নেয় এবং তাদের কেরিয়ার বিল্ড করে এখান থেকে। তো তোমরা যদি এই BAMS কোর্স করতে চাও, সেটাও করতে পারো। এখানেও এন্ট্রান্স এক্সাম রয়েছে, স্টেট লেভেল রয়েছে, ন্যাশনাল লেভেলে রয়েছে, এবং এর কোর্স ডিউরেশনে প্লাস সিমিলার 5.5 টু 5.6 ইয়ার্সে তোমাদের এই কোর্স থাকে। এরপরে তোমাদের হচ্ছে BHMS, মানে ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি। ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি এটাও খুব পপুলার একটা কেরিয়ার অপশান মেডিকেল লাইনে। তো তোমরা যদি এই হোমিওপ্যাথিক লাইন নিয়ে এগিয়ে যেতে চাও, তাহলে কী হচ্ছে তোমরা MBBS যদি অ্যাডমিশন না হয় বা তোমাদের হোমিওপ্যাথিক লাইন নিয়ে তোমাদের ইচ্ছা থাকে এগিয়ে যাওয়ার, সেক্ষেত্রে তোমরা কী হচ্ছে BHMS, মানে ব্যাচেলার অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড মেডিকেল অ্যান্ড সার্জারি, এই তোমরা এটা নিয়ে এগিয়ে যেতে পারো, ঠিক আছে? তো এখানেও তোমাদের কোর্স ডিউরেশন 5.5 ইয়ার্স এর কোর্স ডিউরেশন রয়েছে। এরপরে হলো তোমাদের বি ফার্ম, মানে ব্যাচেলার অফ ফার্মেসি। তোমরা যদি ফার্মেসির দিকে এগিয়ে যেতে চাও, তাহলে ব্যাচেলার অফ ফার্মেসি করতে পারো বা বি ফার্ম করতে পারো। এখানে তোমাদের শুধুমাত্র পিসিবি বা স্টুডেন্টরাই করতে পারবে না, পিসিবি বা PCM যে কোনো স্টুডেন্টরাই কী হচ্ছে এই কোর্স করতে পারবে। এর কোর্স ডিউরেশন 4 ইয়ার্সের হয়, ঠিক আছে? 4 ইয়ার্সের কোর্স ডিউরেশন হয়, এটাও তোমরা করতে পারো। এরপরে হচ্ছে BSc নার্সিং। তো এখানে আমি BSc আলাদা ক্যাটাগরি দিয়েছি, কিন্তু এটা আলাদাভাবে কেন দিয়েছি, BSc-র আলাদা ক্যাটাগরি দেওয়ার সত্ত্বেও এখানে আমি পরে BSc টোটাল নিয়ে আলোচনা করবো, এখানে BSc নার্সিং আলাদাভাবে রেখেছি। কারণ মেডিকেল ফিল্ডে BSc নার্সিং, অনেকে নার্সিং কেরিয়ারে যেতে চায়, যেখানে গভর্নমেন্ট কলেজ রয়েছে কিছু, গভর্নমেন্ট প্রাইভেট কলেজ রয়েছে কিছু, এন্ট্রান্স এক্সাম হয়, স্টেট লেভেলে এন্ট্রান্স এক্সাম হয়, ন্যাশনাল লেভেলে তোমার এন্ট্রান্স এক্সাম হয়। এখানে হচ্ছে BSc নার্সিং মানে হচ্ছে ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং। তো এখানে তোমরা যদি নার্সিং লাইনে যেতে চাও, যে নার্সিংয়ে নিজেদের কেরিয়ার বিল্ড করবে, অনেকেই আমাকে কমেন্ট করছিলে, তুমি পার্টিকুলার একটা ভিডিও করে দেবো, তোমরা যদি বলো যে নার্সিংয়ে একটা পার্টিকুলার ভিডিও করে দিতে, সেক্ষেত্রে আমি পার্টিকুলার একটা ভিডিও করে দেবো। তো BSc নার্সিং হচ্ছে যদি অ্যাজ এ নার্সিং নিজের কেরিয়ার বিল্ড করতে চাও, তাহলে তোমরা কী হচ্ছে BSc নার্সিং
কোর্স জয়েন করতে পারো। এরপরে তোমাদের হচ্ছে বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ ফিজিওথেরাপির কোর্সেও তোমরা যেতে পারো, ফিজিওথেরাপিস্ট হতে পারো। এখানেও তোমাদের কোর্স ডিউরেশন 4 থেকে 4.5 বছরের কোর্স ডিউরেশন হয়। এখানেও তোমাদের সিইটি রয়েছে, এ কমন এন্ট্রান্স টেস্ট তোমাদের রয়েছে, তার ভিত্তিতে তোমাদের মেডিকেল বা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হতে পারো। এরপরে তোমাদের যদি বলি, এরপরে তোমাদের হচ্ছে বিওটি ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি, ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপিতেও তোমরা নিজেদের কেরিয়ার অপশন বিল্ড করতে পারো, যেখানে তোমাদের কোর্স ডিউরেশন হচ্ছে 4.5 ইয়ার্সের, 4.5 ইয়ার্সের তোমাদের কোর্স রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের ব্যাচেলার অফ অকুপেশন থেরাপিও তোমরা কোর্স করতে পারো। এরপরে রয়েছে বিইউএমএস ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি, খুব ইম্পর্ট্যান্ট একটা কোর্স, ব্যাচেলার অফ ইউনানি অ্যান্ড মেডিকেল সার্জারি। তো এই কোর্সটি তোমাদের সিসিআইএম মানে হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল অফ ইন্ডিয়ান মেডিসিন প্রোভাইড করে থাকে। এরও যে কোর্স ডিউরেশন রয়েছে, এখানে 5.5 ইয়ার্সের তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে। তো এটাও তোমাদের একটা মোস্ট পপুলার কেরিয়ার অপশন মেডিকেল লাইন নিয়ে। তো তোমরা যদি মেডিকেল লাইন নিয়ে বিইউএমএস ডিগ্রি করতে চাও, আমার ডিগ্রি নিজের করতে চাও, তাহলে এই কেরিয়ার অপশন নিয়ে তোমরা পড়তে পারো। এরপরের কোর্স হচ্ছে বিএমএলটি ব্যাচেলার অফ মেডিসিন ল্যাবরেটরি টেকনোলজি। তো এখানে দেখো তোমাদের ল্যাবরেটরি টেকনোলজির ওপর তোমাদের এখানে নলেজ দেওয়া হয়, ল্যাবরেটরিতে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত ও বা তোমাদের আর এখানে নলেজ দেওয়া হবে। এবং এর যে কোর্স ডিউরেশন রয়েছে এটা একটু কম, 3 বছরের তোমাদের কোর্স ডিউরেশন এর হয়। তো এখানে তোমাদের পুরোপুরি বুঝতে পারছো ল্যাবরেটরির বিষয়ে, টেস্টিং এবং এই সমস্ত বিষয়ে তোমাদের এখানে শেখানো হবে। তারপরে দেখো এখানে দেখো ডি ফার্ম, তো এখানে তোমরা দেখেছো যে এখানে দেখেছো বি ফার্ম রয়েছে, এখানে ডি ফার্ম একই কোর্স, এখানে হচ্ছে ব্যাচেলার কোর্স এটা, আর এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স। ব্যাচেলার কোর্স তোমাদের বলেছিলাম 4 ইয়ার্সের, এটা 2 ইয়ার্সের হয়, 2 ইয়ার্সের কোর্স হয় তোমাদের হচ্ছে ডি ফার্ম মানে ডিপ্লোমা ইন ফার্মেসি। তো এখানে তোমাদের এই মানে তোমাদের এই ডি ফার্ম বা বি ফার্মের কোর্স করে হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া প্রোভাইড করে থাকে তোমাদের, মানে তোমরা বুঝতে পারছো সিমিলার কোর্স, মানে এখানে ডিপলি তোমাদের জানা ব্যাচেলার কোর্স মানে 4 বছরের ডিপলি ফার্ম, তোমাদের বি ফার্মে তোমরা ডিপলি জানতে পারবো, আর ডি ফার্মে কী হচ্ছে ডিপ্লোমা কোর্স জাস্ট 2 ইয়ার্সের হয়। দুটোকেই প্রোভাইড করে থাকে কী হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া তোমাদের প্রোভাইড করতে পারে। এই যে মেডিকেল সায়েন্সের যে ফিল্ডগুলো বললাম, যাদের বায়োলজি রয়েছে তারা এই সমস্ত মেডিকেল ফিল্ড অপশন বেছে নিতে পারো। এরপরে কেউ যদি মেডিকেল লাইনে না যেতে চায় যে না আমি মেডিকেল লাইনে যাব না, আমরা অন্যদিকে এগিয়ে যাবো, সেক্ষেত্রে তারা অন্য তাদের কাছে অপশান রয়েছে, শুধুমাত্র মেডিকেল ফিল্ড নিয়ে অন্যান্য প্রচুর অপশান রয়েছে, আমি ডিসকাস করবো এক এক করে। তারপরে হচ্ছে বিএসসি, এই ব্যাচেলার অফ সায়েন্স, ব্যাচেলার অফ সায়েন্স যদি সে করতে চায় বিভিন্ন সাবজেক্টের উপর সে করতে পারে, সে জুয়েলজি অনার্স নিতে পারে, হোম সায়েন্স নিয়ে এগিয়ে যেতে পারে, বোটানি নিয়ে এগিয়ে যেতে পারে, ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে এগিয়ে যেতে পারে, মাইক্রোবায়োলজি নিয়ে এগিয়ে যেতে পারে, খুব একটা ভালো ফিল্ড মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি নিয়ে এগিয়ে যেতে পারে, ফিজিক্সে ফিজিক্স অনার্স নিতে পারে, ফিজিক্স নিয়ে এগিয়ে যেতে পারে, কেমিস্ট্রি নিয়ে এগিয়ে যেতে পারে, এবং বিভিন্ন বিএসসি কমপ্লিট করতে পারে। তো এখানে প্রচুর তোমাদের অপশান রয়েছে বিএসসি কমপ্লিট করার জন্য। তো তোমরা যদি এই ক্যাটাগরি মানে মেডিকেল লাইনে কোনোভাবে ইনভলভ হতে না চাও, তোমরা প্লেন বিএসসি করতে চাও এবং বিএসসি করে নিজেদের ক্যারিয়ার অপশান বেছে নিতে চাও, সেক্ষেত্রে তোমরা এখানে এনরোল করতে পারো। এখানে এই মেডিকেল লাইন আর বিএসসির মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি বলবো যে মেডিকেল লাইনের যেরকম একটুখানি তোমাদের যদি বলি কোর্স ফিও তোমাদের এখানে প্রচুর বেশি হয়, এখানে কোর্স ফিও একদম সাধারণ কোর্স ফি হয়, এবং এখানে তোমাদের কেরিয়ার অপশান একটু বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু বিএসসি। তো এখানে তোমরা বিএসসি যারা নর্মাল স্টুডেন্ট রয়েছে, ভাবছো নর্মালভাবে পড়াশোনা করবো আমরা মেডিকেল লাইনে অত, ও আমার জন্য মেডিকেল লাইনটা নয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা বিএসসি করতে পারো, ঠিক আছে, তোমাদের বলে দিলাম। এরপরে যে আমি তোমাদের আগেও বলেছি যে সায়েন্স নিলে একটা অ্যাডভান্টেজ কী থাকে, যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা যে লাইনে যাচ্ছে ম্যাক্সিমাম সেই লাইনে আমরাও যেতে পারি, মানে সায়েন্সের স্টুডেন্টরাও যেতে পারে, এবং যারা কমার্স নিয়ে পড়ছে তাদের যে সমস্ত কেরিয়ার অপশানগুলো রয়েছে সেই কেরিয়ার অপশানে আমরা অংশগ্রহণ করতে পারি। তো এখানে তোমরা যদি আর্টসের যে কেরিয়ার অপশানগুলো রয়েছে, তো আর্টসে যদি আর্টসের সেই কেরিয়ার অপশান মানে বিএসসি তোমরা এখান থেকে পিসিবি নিয়ে বা সায়েন্স নিয়ে কমপ্লিট করে তোমরা আর্টসে যদি যেতে চাও, সেক্ষেত্রে তোমরা আর্টসের যে কেরিয়ার অপশানগুলো রয়েছে সেই কেরিয়ার অপশানে যেতে পারবে। যেমন কী বলি যে ফাইন আর্টস আমি বলেছিলাম, তোমাদের মিউজিক যদি ভালো লাগে, তোমাদের ড্যান্সিং যদি ভালো লাগে, বা তোমাদের মধ্যে মানে স্পোর্টস যদি ভালো লাগে, তোমাদের যে মানে এক্সট্রা যে কারিকুলাম রয়েছে যেটা নিয়ে তুমি এগিয়ে যেতে চাও, সেখানে ফাইন আর্টসে তোমরা সেটা নিয়ে এগিয়ে যেতে পারো, এবং তোমরা ফিজিওলজি নিয়ে এগিয়ে যেতে পারলে যেতে পারো, সোশ্যালজি নিয়ে এগিয়ে যেতে পারলে, এবং এনি কোনো ল্যাঙ্গুয়েজ যেটা বললাম, কোনো ল্যাঙ্গুয়েজের ওপর সংস্কৃত
বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজের ওপর তোমরা যদি স্পেসিফিক কোর্স করতে চাও, ল্যাঙ্গুয়েজকে এ যেতে চাও, অ্যাজ এ ট্যুরিস্ট তোমরা যদি কাজ করতে চাও, তাহলে তোমরা কী হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ নিতে পারো। এবং আদার্স প্রচুর অপশান রয়েছে, আমি এখানে দিইনি যে আর্টস সমস্ত যে কেরিয়ার অপশানগুলো রয়েছে সবগুলোতে প্রায় তোমরা এনরোল করতে পারো, তো তোমাদের এই সাবজেক্ট কম্বিনেশন বা বায়োলজি থাকার থাকলেও। এরপরে আমরা চলে আসবো কমার্সের কেরিয়ার অপশান। কমার্সের যে কেরিয়ার অপশানগুলো রয়েছে সেই কেরিয়ার অপশানগুলোতেও তোমরা এখানে অংশগ্রহণ করতে পারো বা সেই কেরিয়ার অপশানগুলো তোমরা এখানে বেছে নিতে পারো, যেমন সিএ, বিবিএ, বিকম, সিএস, বিএমএস, সিএফএ। তো এখানে আমি এখানে পার্টিকুলার তোমাদের আলাদা আলাদা করে বলবো না কী কী এটা কমার্সের যখন কেরিয়ার অপশান নিয়ে আমি আলোচনা করবো, পুরো ডিটেলসে তোমাদের আলোচনা করবো। তো এগুলো ছাড়াও তোমাদের আদার্স যে কেরিয়ার অপশানগুলো, আদার্স বলতে এ তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস যে স্টুডেন্টই হোক না কেন, সমস্ত স্টুডেন্টই এগুলোকে করতে পারবে। সেইগুলো তো তোমাদের হাতে রয়েছে, যেমন আমি যদি বলি এলএলবি, বিএইচএমএস, বিএইচএম, সিবিসিএ, তারপরে কম্পিউটার, বিপেড, তারপরে পলিটেকনিক, যেটা নিয়ে একটা ডিটেলস আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে পলিটেকনিক কী। তো এখানে প্রত্যেকটা ডিটেলস ভিডিও আমি আলোচনা কেন করছি না, আর্টসে যখন আমি আলোচনা করেছিলাম সমস্ত কিছু মানে নিয়ে আলোচনা আমি করে ফেলেছি রীতিমতো, তাই জন্য আমি আলোচনা করছি না। যারা এগুলো জানতে চাও আর্টসের কেরিয়ার অপশানটা দেখো, তোমাদের তিনটে কেরিয়ার অপশান নিয়ে দেখা উচিত, কারণ তোমরা এই যে ফিল্ডগুলো যেটা রয়েছে সেই ফিল্ডগুলো, স্পেসিফিক ফিল্ডগুলো যেতেই পারো। এছাড়া তোমাদের আর্টসের যে ফিল্ডগুলো রয়েছে সেখান থেকেও তোমরা কেরিয়ার অপশান বেছে নিতে পারো। কেউ ধরো সায়েন্স নিয়ে পাস করলো, কেউ লয়ার হতে চাও, এলএলবি কোর্স করতেই পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রত্যেকের জন্য এই অপরচুনিটি রয়েছে। তো আমি এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে ডিটেলস এক এক করে ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো এখানে তোমাদের পলিটেকনিক নিয়ে পুরো স্পেসিফিক একটা ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে তোমরা দেখে নিতে পারো পলিটেকনিকের কেরিয়ার অপশান, যেটা তোমরা ক্লাস 12 বা 10 পরেই করতে পারবে। তারপরে হচ্ছে তোমাদের অ্যানিমেশন, অ্যানিমেশন ফিল্ডে যদি নিজের কেরিয়ার করতে যাও তো অ্যানিমেশন তোমরা করতে পারো। এরপর ইভেন্ট ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট মানে বিজনেসে কোনো একটা ইভেন্ট তোমরা তৈরি করছো বা অ্যাজ এ ওয়ার্কার তোমরা কোনো ইভেন্টের ইভেন্ট অর্গানাইজ করছো কোনো কোম্পানির থ্রুতে, ঠিক আছে, সেটাও তোমরা এখানে করতে পারো। এবং ফিটনেস তোমাদের বলেছি, যোগা টিচার, মানে এই কোভিডের জন্য তোমরা দেখছো অলরেডি ফিটনেসকে নিয়ে অনেক হাইপ করা হচ্ছে। এছাড়া তোমাদের ইন ফিউচার ফিটনেস অনেক বেশি হবে, অন্যান্য যে বাইরের যে ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে সেখানে তো ফিটনেসকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়, আমাদের এখানেও কিন্তু ইন ফিউচার ফিটনেস এ অনেক কেরিয়ার অপশান হবে, কারণ যে টিচার রয়েছে যোগা টিচার বলো, তো এছাড়া তোমাদের জিম ট্রেনার বলো, এগুলোর অলরেডি কেরিয়ার অপশান প্রচুর ডিমান্ড রয়েছে, অলরেডি ইন ফিউচারও থাকবে। তো এখানে তোমরা যেতে পারো, আদার্স ওয়াইজও প্রচুর কেরিয়ার অপশান রয়েছে। এছাড়া কেউ যদি ক্লাস 12 পর শেষ যে স্ট্রিম থেকেই হয় না হও না কেন, তো গভর্নমেন্ট জবের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। তো গভর্নমেন্ট জবের জন্য তোমরা কম্পিটিটিভ এক্সাম যে রয়েছে এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের মোস্ট পপুলার যে ফিল্ডগুলো রয়েছে, ঠিক আছে, সেই ফিল্ডগুলো নিয়ে আমি আলোচনা করলাম, স্পেশালি বায়োলজি যাদের রয়েছে, বায়োলজি নিয়ে যে স্টুডেন্টরা পড়ে যায় তাদেরকে জন্যই আমি এই মানে পপুলার যে কোর্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আস্তে আস্তে তোমাদের সমস্ত ফিল্ডের কেরিয়ার অপশান নিয়ে বা সমস্ত স্ট্রিমের কেরিয়ার অপশান নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। তো এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।